বাবা শুনো, কোনো কথা বলবো না, তুমি শুধু দেখতেই থাকো। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে। না মা, কিছু না, আপনার রুমটা পরিষ্কার করতেছিলাম। এই তুই কি সারাদিন এই রুমই পরিষ্কার করবি নাকি আর কোনো কাজ করবি? ওইখানে থালা বাসন রাখা আছে, যা পরিষ্কার কর। মা আমার তো অনেক খিদা লাগছে। কি খিদা লাগছে না? এই সারাদিন শুধু খাই 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 করিস। এই এখন যা আমার জন্য ভাত রেডি কর, আমি খাবো, তারপরে যা বাজবে তাই তুই খাবি। যা আমার জন্য খাবার রেডি কর, যা। আমার আর ভালো লাগে না এই সৎ মেয়েটার জ্বালায় না, আমি একদম শান্তি পাচ্ছি না। কি যে করবো ওকে, খাট ধাক্কা দিয়ে মনে হয় বাসা থেকে বের করে দিই। এরকম কেন এই মেয়েটা, কিছু বলতে পারো না, বাসা থেকে বের করে দিতে পারো না একে? আরে তুমি কি বলো, এর জ্বালায় না আমি একবারে শান্তিতে নাই, বুঝছো? সবসময় শুধু আমাকে জ্বালায় আর সবসময় শুধু খাই 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 করে। ওরে তো কবে আমি বাসা থেকে বের করে দিবো জানো না, আমার খুব খারাপ অবস্থা। হ্যাঁ ওকে বাসা থেকেই বের করে দাও, কারণ এর জন্য আমি তোমার কাছে আসতে পাই না ঠিকঠাক ভাবে। তোমার কাছে আসলেই ও আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, কি বেয়াদব মেয়ে রে বাবা, কোনো শিক্ষা দীক্ষা নেই। আরে দাঁড়া, ওকে যে অত্যাচার করতেছি না, ও আর কিছুদিন পরে এমনি এমনি বাসা থেকে বের হয়ে যাবে, ওকে ঘাড় ধরে বের করা লাগবে না, বুঝলো? নাই মা, তোমার পাশের আঙ্কেলটা কে? কি তোর এত বড় সাহস, তুই আবার বলছিস এই আঙ্কেলটাকে? এই যা, তোকে কাজ করতে বলছি না, কাজ কর। এই আঙ্কেলটা কে আবার আসছে না, যাই না দেখে। আচ্ছা মা ঠিক আছে, যাচ্ছে। দেখেছো দেখেছো মেয়েটা কি পরিমাণের বেয়াদব, এখানে এসেছে আবার আমাকে বলছে আঙ্কেলটা কে, এর কোনো আদব কায়দা নেই, একে কোনো শিক্ষা দীক্ষা দেওনি নাকি? আরে শিক্ষা দীক্ষা দেবো কিভাবে, ওর ছোটবেলা থেকে তো মা মারা গেছে, শিক্ষা দেবে কে, বুঝো নাই? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, যাই হোক এই মেয়ের কথা বলে আর আমাদের সুন্দর সময়টা না নষ্ট করলে হয়। চলো না, এসেছি তো অনেকক্ষণ, চলো আমরা একটু ভালো সময় কাটাই। ঠিক বলছো। আচ্ছা চলো। বাহ 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 বাহ, কি সুন্দর দৃশ্য, বাহ, এসে মনে ডিস্টার্ব করে ফেললাম তাই না? সাবির, তুমি না অফিসে ছিলে, এখন বাসায় কিভাবে আসলে? হ্যাঁ আমি অফিসে ছিলাম, আমি যদি অফিস থেকে না আসতাম তাহলে তোমাদের এই রঙ্গনীলাটা আমি দেখতে পেতাম না। আরে তুমি এসব কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও আচ্ছা, কিছুই বুঝতে পারো না, তুমি তো কচি কুকি, কচি কুকি না, আরে পাশের ছেলেটাকে। এই ছেলেটা, এই ছেলেটা তো আমার কাজিন হয়। কাজিন? এটা কিসের কাজিন? হ্যাঁ কাজিন কে আমি বুঝি না, আর কাজিনের সাথে কি একজন আরেকজনকে কিস করে না? ব্যাস সরম মহিলা, তোরা কি ভাবছিস? হ্যাঁ তোদের সম্পর্ক আমি বুঝতে পারি নাই, আমি তোদের সম্পর্ক সব বুঝতে পারছি, আমি সব জানি। আমার মেয়ে যদি আমার কাছে ভিডিও কল দিয়ে না দেখাতো আমি কোনোই বিশ্বাস করতাম না, তোরা কাজিন হস না? আজকে যদি আমার মেয়ে না থাকতো তাহলে তোদের এই আকাম কুকামের কীর্তি কলাপ আমি কখনোই দেখতে পেতাম না, কখনোই না। এই কাল লাগিনি, তোকে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, ছি আমার ভাবতো অবাক লাগে তুই এত বড় ডাইনি হয়ে যাবি। আমার মেয়েকে তুই নিজের মেয়ে মনে করে তুই বলেছিলি যে আমি তোমার মেয়েকে লালন পালন করব, এই তোর লালন পালনের নমুনা? হ্যাঁ আমার মেয়েকে দিয়ে সারা বাড়ি কাজ করাস, আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম আমার মেয়েকে দিয়ে সারা বাড়ি কাজ করাস, কিন্তু এটা কি আমারই বাড়িতে আমারই খাটে তুই অন্য একটা পুরুষ নিয়ে তুই লন্ডা বন্ড করবি? ঠিক আছে লন্ডা বন্ড করবি, তো তো লন্ডা বন্ড কর, যা তুই আমার বাড়িতে লন্ডভন্ড করতে পারবি না, তুই আমার চোখের সামনে থেকে যা, দূর হ আমার বাড়ি থেকে যা, তারপর তুই লন্ডভন্ড না, তুই আরো কিছু কর আমার কিছু আসে যায় না, তোর নামে কোনো মামলা হামলা কোনো কমপ্লেন আমি সাবির খান দিব না, তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা, বের হয়ে যা। সাবির প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি এরকম ভুল কাজ আর কোনোদিনও করব না, এখন থেকে তোমার মেয়েকে আমার নিজের মেয়ের মতো করেই রাখবো, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। না তোকে ক্ষমা করে দেব না, আরে তুই যদি ভুল করতি না তাহলে আমি তোকে ক্ষমা করে দিতাম, এটা কোনো ভুল না, এটা হচ্ছে জেনে শুনে অন্যায়, তুই জেনে শুনে অন্যায় করেছিস সেটা আমি বরদাস্ত করবো না, এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা, বের হয়ে যা বলছি।